আজকের দিনে ছোট বড় অনেক ঘটনাই ঘটেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের দিনে হিন্দি দিবস পালিত হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 10ই জানুয়ারি হিন্দি দিবস হিসেবে ঘোষণা করেন। হিন্দি ভাষাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্যই 2006 সালের পর থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। আজকের দিনে বিখ্যাত অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ জন মাথাই জন্মগ্রহণ করেন। ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তীতে অর্থমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ এর চেয়ারম্যান ছিলেন জন মাথাই। বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের নাম কে না জানে, হ্যান্ডসাম হাং নামে পরিচিত এই অভিনেতার জন্ম আজকের দিনে। 1974 সালের 10ই জানুয়ারি মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা রাকেশ রোশন একজন চলচ্চিত্র পরিচালক। ছোট থেকেই অভিনয় শিল্পকলার প্রতি আগ্রহ ছিল ঋত্বিকের।